আন্তর্জাতিক সূচকের আপনি বলেন না আপনি দেশের সূচকের কথা দেশের সূচকই তো আন্তর্জাতিক আপনি দেশের মানুষের কাছে জিজ্ঞেস করেন ডেফিনেটলি নির্বাচন সিস্টেমটা কোলাপস করে ফেলছেন আপনি আমি একটু আগে ব্যাখ্যা দিলাম আপনি নির্বাচন সিস্টেম এখন নির্বাচন কমিশনের নাম কি অ্যাবসলিউট এখন নির্বাচন কমিশনের নাম কি আমি আপনি বলেন আমাকে নাম কি এবারে নির্বাচন কমিশন অনেক স্বচ্ছ এর নাম কি স্বচ্ছভাবে আর নাম কি নাম জানেন না আপনি না এত বড় আইডেন্টিটি ক্রাইসিস বাংলাদেশে না না যে নির্বাচন কমিশনারের নাম আপনি বলতে পারেন আমার নির্বাচন আমাকে জিজ্ঞেস করেন আপনি জিজ্ঞেস করেন আমি না নির্বাচন কমিশনের নাম জানি নির্বাচন কমিশনার ওবাইদুল কাদের না না এটা ঠিক না উনি বলছেন 300 আসনে কি হবে ইভিএম সমস্যাটা আমার এখানে 300 আসনে ইভিএম হবে যা আপনি ওবাইদুল কাদের সাহেব রাজনৈতিক দল আওয়ামী লীগ স্ট্যান্ডে বসে আপনি আওয়ামী লীগ করেন আপনি বাংলাদেশের নির্বাচন ওবাইদুল কাদের সরকার না জানেন না ওবাইদুল কাদের নির্বাচন কমিশন ঠিক আছে তাহলে হানিফ সাহেব ওবাইদুল কাদের নানক সাহেব ওবাইদুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সরকার দুলিং পার্টি সাহেব আমি জানি ওবাইদুল সাহেব কি আই নো ওবাইদুল সাহেব কি বাট নির্বাচন ইভিএম এ হবে কি হবে না এটা নির্বাচন কমিশন বললাম তো আপনি এত বছর রাজনীতি করেন আপনি আওয়ামী লীগের এত কিছু জানেন আপনি নির্বাচন কমিশনের স্টেকহোল্ডার হওয়ার কত আইডেন্টিটি ক্রাইসিস না না আমি নির্বাচন কমিশনারের কারণ নির্বাচন কমিশনার আপনারা চালাবেন আওয়ামী লীগ অফিস থেকে বৈশা এটা আপনি স্বীকার করছেন ডেফিনেটলি নির্বাচন কমিশনার আমি তো জবাব দিই না রাজনৈতিক দলের সন্তান বলতে পারে আজকে বাসায় গিয়ে ইভিএম চাই 300 আসনে চাই আপনি নির্বাচন কমিশন বুঝবে কয়টা আহা আপনি অন্যদিকে কথা বলতেছেন আমি তো বললাম আমি আপনাকে আপনার নির্বাচন কমিশনারের এত আইডেন্টিটি ক্রাইসিস যে আপনি একজন পলিটিশিয়ান আপনি নাম বলতে পারেন না দ্যাটস হোয়াট আই এম সেইং হ্যাঁ বাংলাদেশে এত বড় গুরুত্বপূর্ণ জায়গা দেড় বছর পর নির্বাচন নির্বাচন কমিশনের কেউ চিনে না শুনে নির্বাচন কমিশনার কারা কারা চিনে না নির্বাচন কমিশনার আমি বলে দিচ্ছি ভাই এবং রাজনৈতিক দলগুলা নির্বাচন আপনি বলেন আপনি নমিনেশন পাবেন আর রশন এরশাদ সাহেবের শরীর খারাপ না না আপনার আগামী যেটা সুযোগ আপনি কারো ব্যক্তিগত আলাপ নিতে থাকেন না আপনি ভগবানের মানুষ আপনি ব্যক্তিগত ভাবে এই না কারোর সাথে আলাপ আমি আপনার ব্যক্তিগত না না আমি ব্যক্তিগত কথা আমি বললাম ইনশাআল্লাহ আপনি পাবেন না না আমার পাওয়ার না পাওয়ার আমার পাওয়ার না পাওয়ার এখানে আলোচনা হচ্ছে না এখানে আপনারা একটা জাতীয় পর্যায়ে কেন আপনি ডিফেন্ড করতেছেন এভাবে আপনি এটা কেন বলেন না যে ভালো নির্বাচন আমরা চাই যাতে ভালো নির্বাচন হয় কেন আপনি কথা বলবেন নির্বাচন আওয়ামী লীগ ডেফিনেটলি কথা বলি আপনাদের আপনাদের পররাষ্ট্র মন্ত্রী আপনি যে বললেন আমেরিকার যে বলতেছেন বুঝছি না আপনি একটা রাজনৈতিক দলের এক মিনিট আপনি একটা রাজনৈতিক দলের প্রধান এই আপনার একটা দল আছে আওয়ামী লীগের দল আছে আওয়ামী লীগের দলের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের ইলেকশন কমিশনের স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল তার ইলেকশনের পার্সপেক্টিভে তার মন্তব্য করতেই পারে ইলেকশন কমিশনের কাছে যে আমি 300 আসনে ইভিএম চাই এটা তো বলে না আওয়ামী লীগ না আওয়ামী লীগের সেক্রেটারি স্ট্যান্ডার্ড বলছে এটা হবে না না হ্যাঁ সে চাইতেই পারে আপনিও বলতে পারেন আপনি বলতে পারেন চাইতে পারেন হ্যাঁ বলতে পারেন এটা আপনারা কিন্তু এইটা নিয়ে ওবায়দুল কাদের নির্বাচন ভাই নির্বাচন কমিশনের কেউ চিনে না সরকার আবার দল দুইটা মিলে নির্বাচন কমিশনের কেউ চিনে না বাংলা কিন্তু এরা তো অবশ্যই দল যারা বিতর্কিত নির্বাচন করেছে তাদের কত মানুষ চিনতো অনেক বেশি আইডেন্টিটি তো লাগবে শুনেন জুলু ভাই নির্বাচন কমিশনের এমন একটা জায়গা নির্বাচন কমিশন আজিজ মার্কার নির্বাচন কমিশন চিনবে না না তো গালি দিতে তো চিনতে হবে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার এমন একটা জায়গা যেখানে আপনার একটা আপনার ক্রেডিবিলিটি থাকতে হবে মানুষ আমি যেটা বলার চেষ্টা করছি যে মানুষ এত তুচ্ছ তাচ্ছিল্য করে নির্বাচন কমিশনকে নিয়ে যে মানুষ বদেদি না কে আসলো কে গেল আদারওয়াইজ তো ভালো নির্বাচন কমিশন হলে মানুষ তো এক্সাইটেড থাকতো ক্রেডিবল নির্বাচন কথা ওনারাই জানে না ওনারাই বলতে পারবে না এইবার নির্বাচন কমিশনের নাম তো আওয়ামী লীগের পকেট তো আসে নাই একটা একটা প্রশ্ন যে 14 নির্বাচন 18 নির্বাচন পরে 23 নির্বাচন একই ধারায় যদি হয় পরপর শুনেন সেটা সেটা কতটা ধারা তারা বলবো নির্বাচন হবে এবং আমাদের যে গণতন্ত্র আছে কিংবা সংবিধান আছে ইলেকশন কমিশনার সেই প্রক্রিয়ায় নির্বাচন করবে রাজনৈতিক দলগুলো আমি ব্যক্তিগতভাবে চাই সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক একটা বাংলাদেশে এটা তো
যখন আপনি জনগণ আপনাকে কি বিশ্বাস করে আপনি যখন বলবেন যে আমি বিশ্বাস করি না জনগণ করে আপনার সেই পরিমাণ অবস্থান জনগণ করে জনগণ ভোট দিতে চায় না আপনাদেরকে ভোট দিতে চায় না সেই পরিমাণ আপনাদের রাজনৈতিক অবস্থান জনসমর্থন থাকতে হবে যে আপনি সেই ওয়াইড কি করেন জনসমর্থন আনার ব্যবস্থা করে 96 এ আওয়ামী লীগ সেই প্রতিষ্ঠা করেছিল রাজনৈতিক দল হিসেবে জনগণ ছিল 96 এ সেটা মাননীয় খালেদা জিয়া তারপর মাননীয় ব্যবস্থা করছে সুতরাং আপনি সেই ভিত্তি থাকতে 96 এর সিচুয়েশন আর আজকের সিচুয়েশন একই তাহলে সেই সিচুয়েশন আমরা যে বলতেছি যে স্বল্পকালীন সরকার থাকে এবং নির্বাচন কমিশন ভাই আমাদের নির্বাচন কমিশনের আন্ডারে সব থাকে আমাদের প্রজন্ম প্রশাসন সব নির্বাচন দুর্ভাগ্য না সৌভাগ্য সময় বলে দিবে যে আমরা আজকে যার 32 বছর বয়সে একটা ভোট দিতে পারে না বাংলাদেশে করেন অসুবিধা নাই দেখেন আল্লাহ জানে শ্রীলঙ্কার মতো না করে আমাদের ডেফিনেটলি এইটা যারা বলেন এই শ্রীলঙ্কার জন্য অনেকে খুব খুশি ওই যে বিভিন্ন বিএনপির অনেকে বিভিন্ন বক্তব্য দিয়ে শ্রীলঙ্কার অবস্থা তারা খুশি এই আফগানিস্তানের অবস্থা শুনে খুশি হয়েছিল মোদী যখন আসছিল মিষ্টি খাইছিল বিভিন্ন স্যাংশন জন্য আসলো এই স্যাংশন নিয়ে কদিন গরম ছিল এগুলো নিয়ে আছে কিন্তু তাদের যে আসল কাজ ওইগুলোতে সরে আসছে তারা এই বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে আছে তাদের দল গুছাবে ইলেকশন করবে কর্মীদের কাছে সেই সেই জায়গাটা নাই ইলেকশন আপনি করতে দেন না রাজনৈতিক দল হিসেবে তার যে কনসেপ্ট যে কাজ সেই জায়গাটা তারা তারা এই আলোচনা সমালোচনার মধ্যে আছে কোথায় কি হলো হাসি খুশি খুশি হয়ে যায় এই নিয়ে উৎফুল্ল হয় নির্বাচনকালীন সরকার করা বা একটা ক্যাটেগরি টাইপ সরকার করা শুনে সেই সেই দাবি সম্পর্কে এই যে জাতীয় সরকার হবে লন্ডন থেকে ওই আসছে এটা বলছে নির্বাচনের পরে হবে না আগে পরে যেটা ওইভাবে ওই আইসে এখানে কাজ করলে হবে না এইখানে আইসে কাজ করতে হবে কিংবা তাদের প্রতিনিধিরা এখানে কথা বলতে হবে তাহলেই আসলে একটা পার্টিসিপেটরি ইলেকশন হবে এখন এই বায়বীয় কায়দায় কথাবার্তা বললে তো কোনো লাভ হবে না সুতরাং বিরোধী দলগুলো যেগুলো আছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তাদের সরকারের ইলেকশন কমিশনের সাথে বসা উচিত তাদের কি দাবি দাবা চাওয়া আছে সেটা বলা উচিত কিংবা রাজনৈতিক শুনে ইলেকশন কোনো সময় ফেয়ার হবে না যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকে ঐক্যের সংস্কৃতি না থাকে নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকে ইলেকশন কমিশনের স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো প্লেয়ার 11 জন ফুটবল প্লেয়ারের মধ্যে তাদের মধ্যে যদি এই দলের নিয়ম কানুন না মানে খেলা ভালো হবে না সুতরাং এই রাজনৈতিক দলগুলো ইলেকশন কমিশনের নেতৃত্বে তারা ইলেকশন করার যে প্রক্রিয়া খেলা এখানে আসতে হবে আয়শাদ ইলেকশন কমিশনের সাথে আলাপ করে জামানত বাজেয়াপ্ত হতে হবে